আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, ডিবিসি নিউজ একটি অনলাইন পত্রিকা অথবা ইউটিউব চ্যানেল অথবা সোশ্যাল মিডিয়াতে সে শাখায় তারা ফেসবুকে একটি ভিডিও ছেড়েছে যে এবার ফিলিস্তিনিদের ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছে হাজার হাজার ইসরায়েলি নাগরিক, ঘর বাড়ি ফেলে পালাচ্ছে ইসরায়েলিরা, এরকম একটি তথ্য প্রতিবেদন প্রকাশ করেছে। তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলার ভয়ে বাড়ি ছাড়ছে ইহুদিবাদী ইসরায়েলের এসব নাগরিক। যে প্যালেস্টাইনে হামাস কর্তৃক বোমা বিস্ফোরণের কারণে হামাসে যে প্রতিরোধ গড়ে তুলেছে, বিভিন্ন ইসলামিক দলগুলো রকেট ছুটছে ইসরায়েলের প্রতি। এ পর্যন্ত বসতি ছেড়ে পালিয়েছে প্রায় 12,000-এরও বেশি দখলদার ইসরায়েলি ইহুদি। তো প্যালেস্টাইনের আশেপাশে যত ইসরায়েলি বসবাসরত ছিল তারা সবাই পালিয়ে গিয়েছে। প্রথমে শোনা যাচ্ছে 4,000, এরপরে এখন বলা হচ্ছে যে 12,000 মতন ইসরায়েলি সৈনিকরা তারা পালিয়ে গিয়েছে। তারা প্রতিনিয়ত ভয় পাচ্ছে। জরুরি বৈঠকে বসে ইসরায়েলের সামরিক বাহিনী এবং তাদের সামরিক বাহিনীরা, মানে ইসরায়েল সামরিক বাহিনীরা, তারা বারবার বৈঠকে বসছে, তারা কি করবে। ফিলিস্তিনি রকেট হামলার ভয়ে লোহা দিয়ে তৈরি করা হয়েছে বিশাল বিশাল সিন্ধুকের মতো ভ্রাম্যমান আশ্রয় কেন্দ্র। যেহারা তারা সিন্ধুক তৈরি করছে, সিন্ধুকের ভিতরে তারা বসবাস করছে। এছাড়া ইসরায়েলের নেতা সে ভয়ে পালিয়ে যাচ্ছে, মঞ্চে আসছে না, ইত্যাদি ইত্যাদি নানা একটি রিপোর্ট তারা তৈরি করেছে। তো এই রিপোর্টটা যে তারা তৈরি করেছে এটা সম্পূর্ণ ফেক এবং ভুয়া নিউজ। কীভাবে প্রমাণ করব আসুন। যদি আমরা তাদের পত্রিকাতে ভিতরে যাই, তাদের পত্রিকাতে আমি যদি আন্তর্জাতিক তাদের যে একটি বিষয় রয়েছে, যে অধ্যায় বিভাগ, সেই বিভাগে তারা দেখুন যে 14 তারিখে একদিন আগে কোনো রিপোর্ট তারা লিখিতভাবে প্রকাশ করেনি। তারা ভিডিও আকারে প্রকাশ করেছে কিন্তু লিখিত আকারে প্রকাশ করেনি। এবার আসি তাদের ফেসবুক পেজে। তাদের ফেসবুক পেজে আপনি স্ক্রল করে দেখুন, একদম 2-3 দিন আগে বা গতকালকে এর আগের দিন আপনি যদি দেখেন যে তাদের কোনো লিখিত কোনো বক্তব্য নেই, তাদের ভিডিও বক্তব্য রয়েছে। এছাড়া আপনি যদি বিবিসি একটি পত্রিকা রয়েছে অনলাইন নির্ভরযোগ্য, সেখানেও যদি আপনি দেখেন যে 14 মে বা 15 মে কী কী ঘটনা ঘটেছে, সেখানেও কিন্তু এরকম কোনো নিউজ করা হয়নি। তারপরে যদি আপনি দেখেন আল জাজিরা, সবচেয়ে বেশি নিউজ প্রকাশিত হয় আল জাজিরাতে। ফিলিস্তিনে যদি কোনো কিছুই হয় সাথে সাথে এখানে প্রকাশ করা হয়। সেখানে যদি দেখেন যে গাজাতে যুদ্ধবিরতি মধ্যে তাদের চুক্তি করা হচ্ছে এবং তারা একজন আরেকজনকে সম্মতি জানাচ্ছে তারা যুদ্ধে লিপ্ত হবে না, এটি একটি নিউজ রয়েছে। আর আরেকটা যদি দেখেন তাদের লেটেস্ট 13 মে তারা যে নিউজটি করেছে, সেখানে তারা সাধুবাদ জানাচ্ছে, তারা প্রতিনিয়ত যে উল্লাস করছে সে জায়গায় যুবক এবং শিশুরা, তারা যুদ্ধবিরতি ঘোষণা উদযাপন করছে এবং বাচ্চারাও সেখানে একই রকমভাবে উদযাপিত করছে। তো পুরোপুরিভাবে আপনারা যদি যাচাই বাছাই করে দেখেন যে তারা যে রিপোর্টটি করেছে, মিলো মিলো ভিউ হয়েছে, সবাই ভাবছে যে আসলে সত্য, কিন্তু না, মূলত এটা মিথ্যা এবং ফেক নিউজ। তারা ভাইরাল হওয়ার জন্য এবং টাকা ইনকামের জন্য এই কাজটি তারা করেছে, এটার কোনো প্রমাণ ভিত্তি নেই। এখানে একটা জিনিস দেখুন যে তারা বলছে যে প্যালেস্টাইনকে তারা ভয় পাচ্ছে। কোনবার প্যালেস্টাইনকে তারা ভয় পেয়েছে? কোনবার ভাই, এত বছর ধরে যুদ্ধ হচ্ছে, সে 1950 সাল থেকে 1940 সাল থেকে যে যুদ্ধ চলে আসছে, কবে তারা এই আমাদের ফিলিস্তিনে আমাদের ভাই বোনকে তারা ভয় পাচ্ছে? তারা প্রত্যেকবার আগে যুদ্ধে জড়িয়ে যায়, যখন আমরা প্রতিহত করি আমাদের ইসলামিক ভাইয়েরা তারা প্রতিরোধ গড়ে তোলে, কিংবা পার্শ্ববর্তী দেশ থেকে যখন বিভিন্ন চাপ আসে তখন তারা যুদ্ধ বন্ধ করে। কিন্তু এখানে বলা হচ্ছে যে প্যালেস্টাইনকে তারা ভয় পাচ্ছে, এসব গুজব, এসব মিথ্যা কথা না বলে কি হয় না আমি বুঝি না। বাংলাদেশে কেন এত গুজব ছড়ানো হচ্ছে? আর বাংলাদেশে যখন গুজব ছড়ানো হয় তখন আমাদের মুসলিম ভাই বোনেরা, তাদের দায়িত্বটা কী থাকে? তাদের দায়িত্ব করা উচিত ছিল যে আমরা একটু যাচাই বাছাই করি, আমরা একটু বুঝে শুনে ভিডিওটি শেয়ার করি। কোথাও কোনো নিউজ করেনি, কোথাও কোনো তথ্য নেই, লিঙ্ক নেই, অথেন্টিক কোনো সোর্স নেই, সেখানে আমরা লাইক কমেন্ট শেয়ার, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ,
আর যদি এর বিরোধিতা করি তাহলে আমাকে বলে ফেলে আমি নাস্তিক, আমি কাফের, আমি ইসলামের দুশমন। তো ভাই আপনারা যদি সত্যটা যদি না প্রচার করেন, মিথ্যা যদি প্রচার করেন তাহলে আপনার কি লাভ হচ্ছে? এখানে যদি আমি এর বিরোধিতা করি তাহলে আমার কি লাভ হচ্ছে? প্যালেস্টাইনে তারা আমার মুসলিম ভাই, আমরা একে অপরের ভাই, তাদের কষ্ট দুঃখ কষ্ট হলে আমাদের দুঃখ কষ্ট হবে। কিন্তু ফেক নিউজ দিয়ে আমরা কী বুঝতে চাচ্ছি? এই ফেক নিউজ দিয়ে কি আমাদের ইমান জাগ্রত হয়? ফেক নিউজ দিয়ে কি আমাদের ইমান জাগ্রত হবে? ইসরায়েল ভয় পেয়ে গিয়েছে, তো কি হয়েছে? ভয় পেয়ে গেল এই মানে কি ইসলাম বিজয় হয়ে গেল? তারা তো ভয় পাবে না। ইমাম মাহাদি আসলে আল্লাহ রহমতে তারা ভয় পাবে, এবং ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম পুরো পৃথিবীতে শান্তি বিরাজ করবে।